মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি এখন সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি, তো আজকে বুঝতেই পারছো মনিকা দি আসেনি, সেই কারণে সকালবেলাতেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো এখনো আমার স্নান করা হয়নি। একটা ভালো কি, মনিকা দি বলে দিয়েছে যে আজকে আসবে না, তো সেই কারণে আমি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। এই কাজগুলো হয়ে যাবে, আমি স্নান করব, পুজো দেব, তারপরে তোমাদের সামনে আসব। আমার রাতের বাসনগুলো মাজা হয়ে গেছে আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আমি আর ওই কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এখন এই ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে দু চারটে জামাকাপড় একটু কেচে নেব, তারপরে স্নান করব। জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো এখন ভালো হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আমি একবার ভাবলাম কি, দুপুরবেলাতে রান্নাবান্না করে তারপরে জামাকাপড়গুলো কাঁচব, তারপরে ভাবলাম যে অনেক সময় মেঘ করে যায়, তখন জামাকাপড়গুলো শুকোতে সময় নেবে, তো ভাবলাম যে আগে কেচে নিই, তারপরে রান্নাবান্নাগুলো করব। মানে আগে স্নান করে নেবো, তারপর রান্নাবান্নাগুলো করব। আর দেখেছো সকালের দিকে কত ভালো ওয়েদার ছিল, নীল আকাশ ছিল, এখন দেখো আবার মেঘলা মেঘলা হয়ে এসেছে। এই সময় না ওয়েদারের কোনো ভরসা নেই, কখনো রোদ কখনো মেঘ। একটু আগে কত রোদ ঝলমলে ছিল, এখন দেখো। তবে একটা ভালো কি, আজকে না বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ ক্যারি ব্যাগ, এগুলো ঝুলিয়ে দিয়েছি এখানে, এগুলো জল ঝরতে দিয়েছি। সকালবেলাতে তিনটে ক্যারি ব্যাগ দেখলাম রান্না করে রাখা আছে, তো এগুলো ভালো করে ধুয়ে এখানে জল ঝরতে দিয়েছি, শুকিয়ে গেলে আবার তুলে নেব। অনেক সময় এগুলো কাজে লাগে, তাই এগুলো যত্ন করে আমি রেখে দিই। এখন বারান্দাতে খুব ভালো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না, ওদিকে তো বুঝতে পারছো রান্নাবান্নার দেরি হয়ে যাবে। তো এখন যাই গিয়ে স্নান টান করে নিই, পরে এসে নয় এখানে একটু দাঁড়াবো, রান্নাবান্না হয়ে যাবে, রাজ অফিস চলে যাবে, তারপরে এসে দাঁড়াবো। স্নান করে পুজো দিয়ে এখন চলে এলাম তোমাদের সামনে। আর আজকের ব্লগ তো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তো আজকের নতুন ব্লগটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে। হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আর রাজ দুজনেই ভালো আছি। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে খুব সকালে মনিকা দি ফোন করে জানিয়ে দিয়েছিল যে আসবে না, তো একদিকে ভালো হয়েছে, তখন আমার স্নান করা হয়নি, তো সকালবেলাতে আগে কাজগুলো কমপ্লিট করে নিলাম, আর খুব তাড়াহুড়ো করে কাজগুলো করলাম, কারণ ওই কাজগুলো কমপ্লিট যদি না করি তাহলে এদিকে রান্নাবান্নায় আবার দেরি হয়ে যাবে, তো খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছি, একদিকে নিশ্চিন্ত হয়ে গেলাম। এবার ধীরে ধীরে গিয়ে রান্না করব, ধীরে হবে না, মানে যেমন স্পিডে রান্না করি সেইভাবেই করতে হবে, ধীরে ধীরে রান্না করি আমি সানডেতে, অন্যদিন আমার হয় না ধীরে ধীরে রান্না করা। এখন না তোমাদের সাথে খুব বেশি কথা বলতে পারবো না, প্রায় 8টা বেজে গেছে, আর বুঝতেই পারছো ঠিক টাইম মতো আমাকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে, তো আগে না আজকে রান্নাবান্না করে নিই, আর রাজ অফিস চলে যাক, তারপরে ধীরে সুস্থ এসে তোমাদের সাথে কথা বলবো। এখন আমি ঢেঁড়স ভেজে নিচ্ছি, আজকে ঢেঁড়স ভাজাতে একটুখানি ম্যাগি মশলা দেবো, ম্যাগি মশলা দিলে না একটু অন্যরকম টেস্ট হয়ে যায়, সেই কারণে মাঝে মধ্যে আমি ঢেঁড়স ভাজাতে আলু ভাজাতে একটু ম্যাগি মশলা দিয়ে দিই। আর তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে অন্যরকম লাগবে, খেতে ভালো লাগবে। আর এই ঢেঁড়স ভাজার কড়াইয়ে এখন আমি পমফ্রেট ফ্রাই করতে শুরু করে দেব। আর পমফ্রেট মাছটা কিছুক্ষণ আগে আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, তো এখন আমি ভেজে নিচ্ছি। আর আজকে না পমফ্রেটের কোনো ঝাল ঝোল কিছু করব না, আজকে সবজি করছি দু রকম, তো সেই কারণে আর ঝাল ঝোলের কিছু প্রয়োজন নেই, তো আজকে শুধু পমফ্রেট ফ্রাই থাকবে। পটল আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটা সবজি করব, তো বড়ি তো প্রথমেই ভেজে আমি রেখে দেব, আর প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ফ্রাই করব। পটল আলু বেগুন আলাদা আলাদা করে ফ্রাই করে নিলে না টেস্টটা খুব ভালো লাগবে, আর বেগুন তো আলাদা করে ফ্রাই করি, কারণ আমার যেহেতু অ্যালার্জি আছে সে কারণে বেগুনটা আলাদা করে আমাকে ফ্রাই করতেই হয়, যে কোনো সবজির জন্যই করতে হয় এটা। এই সবজির জন্য আমি পেঁয়াজ রসুন আদা সমস্ত রেডি করে রেখে দিয়েছি, আর প্রথমে না মশলাটা একটু কষিয়ে নেব, তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করব, তো তোমরা দেখে নাও রান্নাটা।
আলু ঝিঙে পোস্ত দিয়ে রান্না করব। আর পোস্ত না সকালবেলাতেই আমি পেস্ট করে নিয়েছি, কারণ কখন কারেন্ট থাকে না থাকে সেই কারণে সকালবেলাতে পেস্ট করে নিয়েছি। আর পোস্ত রেডি থাকলে রান্না করতে খুবই ইজি হয়, রান্নার মাঝে পোস্ত পেস্ট করতে খুব ঝামেলা লাগে, তো এই কারণে আমি পোস্তটা সকাল সকালই আগে পেস্ট করে নিয়েছি। কমপ্লিট হয়ে গেল, বড় কাজ হচ্ছে আমার কাছে রান্না বান্না করা। তো রান্না বান্না যদি হয়ে যায় না, তারপরে বাকি কাজ খুব ধীরে সুস্থে আমি করতে পারি। মানে এখন একটু বসলাম, তারপরে গিয়ে আবার করলাম, কিন্তু রান্না বান্নাটা সকালবেলাতে তাড়াহুড়োর মধ্যে করতে হয়, সেই কারণে তখন বসতেও পারি না। তো ওই রান্না বান্না যদি হয়ে যায় তখন ভাবি যে একটা বড় কাজ মিটে গেল, এরপরে ধীরে সুস্থে বাকি কাজগুলো করব। আর রাজ খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে, আর আমি একটু আগে ব্রেকফাস্ট করে এলাম। ব্রেকফাস্ট তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ বানাইনি। গতকালকে একটু আলুর সবজি ছিল আর ফ্রিজে ব্রেড ছিল, ওই ব্রেডটাকে একটুখানি সেকে নিলাম আর ওই সবজি দিয়ে খেয়ে নিয়েছি। তাই আর ভাবলাম যে আর এখন শেয়ার করবো না, ও যেদিন বানাবো কোনো কিছু, মানে ব্রেকফাস্টে ভালো কিছু বানাবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যখন রান্না করছিলাম তখন না এক মশলা বৃষ্টি হলো, তো অন্যদিনের তুলনায় আজকের ওয়েদারটা ভালোই, একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব বেশি ফ্যান চালাতে হচ্ছে না। অন্যদিন কি হয় কতক্ষণে রান্না কমপ্লিট করবো আগে ঘরে বসবো এরকম মনে হয়, তো আজকে ওরকম মনে হচ্ছে না। আর হাওয়া দিচ্ছে, হাওয়াটা গরম হাওয়া না কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে, তো ভালোই আর লাগছে আজকে ওয়েদারটা। আজকে সকালবেলাতে যখন ঘরটা ক্লিন করছিলাম তখন না দুটো বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন গেল, আর অনেক বড় প্রসেশন করে গেল, তো একবার ভাবলাম যে ওটাকে শ্যুট করে নিই আর পরে তোমাদেরকে দেখাবো, কিন্তু তখন এত তাড়াহুড়ো ছিল আর ইচ্ছে করলো না গিয়ে যে আবার ভিডিও ক্লিপস নিই। আর ভিডিও ক্লিপ যদি নিয়েও নিতাম তাও না আমাকে ব্যাকগ্রাউন্ডে আলাদা মিউজিক দিতে হতো, কারণ কপিরাইট এসে যেত, গান চলছিল, হিন্দি গান চলছিল, সেই কারণে আমাকে আলাদা মিউজিক দিতেই হতো। তো অনেক বড় প্রসেশন যাচ্ছিল আর দুটো বিশ্বকর্মা ঠাকুর গেল, বেশ অনেক বড় বড়, তো ভেবেছিলাম কিন্তু কিছু করার নেই, তখন তাড়াহুড়ো ছিল। সকালবেলাতে যেহেতু ঘর ঝাড় দেওয়া মোছা এসব ব্যাপার ছিল, তাই জন্য ডাস্টিং করা হয়নি, তো এখন যাবো কি ডাস্টিং করব, কিচেন ক্লিন করব। আর বসছি না, আবার বসে থাকতে থাকতে দেখবো যে বেলা বেড়ে যাবে, তো যাই হোক এখন গিয়ে কাজগুলো কমপ্লিট করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। বাসনগুলো মেজে শুকনো কাপড় দিয়ে মুছে মুছে সব তুলে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ সেলফটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে দেখো ওভেনও পরিষ্কার করা হয়ে গেছে। এগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, একটু তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিলাম। এই ক্যাবিনেটটাও ভালো করে আজকে মুছে নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছ এটাও আজকে ভালো করে একটু মুছে নিয়েছি। এই দেখো মাঠে কত ফার্নিচার, আমাদের বিল্ডিংয়ের নিচে একটা কাঠের দোকান আছে, তো ওরাই আজকে ফার্নিচারগুলো এই মাঠে রেখেছে, কেন রেখেছে জানি না, তো ফার্নিচারগুলো আমার খুব ভালো লাগলো দেখতে, সেই কারণে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে, আর বেডের কিছুটা পার্ট আছে, আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। কিন্তু এখন না রোদটা অনেকটা কমে গেছে, মেঘলা হয়ে গেছে, তো ওরা বার করে রেখেছে এরকম বাইরে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তখন আবার অসুবিধা হয়ে যাবে, জানি না ওরা কি করবে। আর এদিকে দেখো মাঠে কত হলুদ ফুল হয়েছে, তোমাদের এর আগেও দেখিয়েছিলাম। এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে সব কাজকর্ম আমি শেয়ার করলাম না, রোজ রোজ একই কাজ কি আর শেয়ার করব। তো যাই হোক, আর তোমাদেরকে তো আজকে দেখালাম কত ফার্নিচার বাইরে রাখা আছে, তো সেগুলো দেখালাম। আর আজকে জানো কি হয়েছে, এত হাওয়া দিচ্ছে, আমি একটু আগে বারান্দার দরজাটা লাগিয়ে এলাম, এত হাওয়া দিচ্ছে, আমাদের ঠিক দরজার সামনে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টের যে পাতাগুলো ওগুলো তো আলগা করে লাগানো থাকে, সেইগুলো খুলে চলে মানে মেঝের মধ্যে ছড়িয়ে গেছে, তো আমি তো অত দেখিনি, আমি ছিলাম ছোট ঘরে, ছোট ঘরে ডাস্টিং করছিলাম, তারপরে আমি গেছি, গিয়ে দেখছি গাছটাকে আমার ছোট ছোট দেখাচ্ছে, পাতাগুলো কোথায়, তারপর দেখছি যে পাতা একটা পাতা খুঁজে পেলাম আর একটা পাতা খুঁজে পাচ্ছি না, আর সেই পাতাটা কতক্ষণ ধরে খুঁজলাম লাস্টে পেলাম কোথায়, ডাইনিং টেবিলের নিচে চলে গেছে, মানে এত হাওয়া দিয়েছে ডাইনিং টেবিলের নিচে চলে গেছে, আবার সেখান থেকে বার করলাম, বার করে আবার মুছলাম, মুছে আবার পাতাটাকে সেট করলাম, মানে এত হাওয়া দিচ্ছে কি আর বলবো। আর অন্যদিন না হাওয়াই দেয় না, আর আজকে এত হাওয়া দিচ্ছে যে পাতা খুলে চলে যাচ্ছে। এর মধ্যে একদিন আমি আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো আছে, দুটো প্ল্যান্ট আছে ডাইনিংয়ে, আর একটা প্ল্যান্ট আছে এই বড় ঘরে, দেখতেই পাচ্ছ বড় ঘরের প্ল্যান্টটা, বড় ঘরের প্ল্যান্টটা তো তোমরা রোজই দেখতেই পাও, আর ডাইনিংয়ে খুব বেশি যেহেতু ব্লগিং করি না সেই কারণে দেখতে পাও না,
তো ওই দুটো প্ল্যান্ট বেশি ধুলো হয়ে যায়, কারণ কি ডাইনিং এর জানালা দরজা দুটোই খোলা থাকে, সেই কারণে বেশি ধুলো হয়ে যায়। তো সেই কারণে এর মধ্যে একদিন সমস্ত প্ল্যান্ট গুলোর পাতা ক্লিন করতে হবে। তো যাই হোক, যতই সাজানোর জিনিস রাখি ঘরে ততই কাজ আমার বেড়ে যায়, তো দেখতে ভালো লাগছে, সেই কারণে আর কাজ বাড়লেও কিছু করার নেই। আজকে স্নান করে লাঞ্চ করব, লাঞ্চ করার পর তো আবার বাসনপত্র মেজে রাখবো, যেহেতু বিকেলবেলাতে মনিকা দিয়ে আসবে না। আর একটুখানি দুপুরের দিকে ভাবছি একটু রেস্ট নেবো, কারণ সকাল থেকে খুব তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি, এত ক্লান্তি লাগছে, তো সে কারণে একটু রেস্ট নিয়ে নেব। তো ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করবার পর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করো, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আজকে আসছি, তোমরা নিজেদের কেয়ার নিও, কাল দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।